আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো অনেক ভাই বলেছেন পারত শোধন ভিডিওটা আপনি ভালো করে আমাদেরকে একটু বুঝায় দেবেন অনেকে বোঝায় দেয় না তা আসলে কি পারদ শোধন করে আজও মানুষ অনেকেই খাচ্ছে বা অনেক যুগ যুগান্ত ধরে খাচ্ছে তবে কাঁচা পারদ কাঁচা পারত খাওয়া সম্ভব না আর খাওয়াও ঠিক না যাই হোক বন্ধুরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের পারদ শোধন করা যায় এই পারদটা একুশটা ভাগে ভাগ করে শোধন করানো যায় তো আজকে আপনাদেরকে যে জিনিস কটা দেখাবো এবং শোধন করে সরাসরি হালুয়া বান্না দেখাবো আপনাদেরকে তো এতে আমি শোধন করে নিয়েছি অনেক সময়ের প্রয়োজন হয় অনেক সময় লাগে প্রায় দু চার দিন লাগে যাই হোক বন্ধুরা আপনারা প্রথমে নিয়ে নেবেন আদা রস এবং রসুনের রস এখানে নিয়ে নেবেন পানের রস আর এখানে নিয়ে নেবেন আপনারা রস এই রস যাই হোক বন্ধুরা এটা আরও অনেকভাবে শোধন করা যায় তারপরও আপনাদেরকে লাস্টে আমার ডিসক্রিপশনের মধ্যে লেখা আছে আপনারা অবশ্যই চাইলে আরও ভালো করে পরে নিতে পারেন তা বন্ধুরা এখানে যে পাওয়ারটা আমি নিয়েছি শোধন করে নিয়েছি তবে পারটটা শোধন করে আপনারা লেবু দিয়ে পরিষ্কার করে আবার শোধন করবেন এবার সাতবার আটবার যতবার করবে অতবার ভালো হয়ে যায় যাই হোক বন্ধুরা আমরা এখন একটু লেবু রস এখানে আবার দেব দিয়ে আমরা এটা আর একটু ইয়ে করে নেব মিক্স করে নেব রস দিয়ে পরিষ্কার করে নেবো আমরা পারটাকে আমরা এই লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভালো করে ঘষব ঘষার পরে ছোটো ছোটো মার্বেল কণার মতো হবে তখন আমরা এই লেবুর রসটা আবার অন্যখানে এটা ফেলাই দেবো আমরা যাই হোক বন্ধুরা আমরা এটা ফেলাইয়ে দেব। লেবুর রস দিয়ে পরিষ্কার করে আমরা এটা আবার ছেঁকনি দিয়ে নেব। একটা ভালো যে কোনো কাপড়ের মধ্যে বাস এখন আমরা এটা আবার পানের রসে দিয়ে দেব ভালো করে চিপ দিবেন আপনার ওই এটা পড়ে যাবে সম্পূর্ণ পারটটা পড়ে যাবে এখন আমরা এই পানের রসের মধ্যে একটু মিক্স করব আপনারা ততক্ষণ দেখতে থাকুন আমরা মিক্স করে নিয়েছি আবার মিক্স করতেছি সুন্দরভাবে আপনারা ভালো করে মিক্স করবেন যতক্ষণ পারেন দুই চার ঘন্টা যতক্ষণ পারেন আস্তে আস্তে মিক্স করবেন যত সময় ধরে কাজ করবেন অত সম্ভেও অত ঘন হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমরা এখন পারদটা দেখেন আপনাদের চোখের সামনে দেখাচ্ছি এখন আপনারা দেখবেন পান দিয়ে আমরা কয়েক ঘন্টা এটা সুন্দর করে মেসেজ করল মেসেজ করবেন আর কি দেখেন একদম পারটটা একবারে বিন্দু বিন্দু হয়ে গেছে এই বিন্দু বিন্দু পারটটা আপনার আমরা আবার কি করব একটু রস দেব একবারে এটা ভরস্য হয়ে করা যায় তবে আপনারা যদি ভরসা করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন বা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা ভরসাটা শিখতে পারেন এটা একবারে পাউডার হয়ে যাবে ভর্ষ শুকনো হয়ে যাবে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তবে আমরা আবার লেবুর পানি দিয়ে এটা পরিষ্কার করে নেব এটা আমরা লেবুর পানি দিয়ে আবার পরিষ্কার করে নেব আমরা যত লেবুর পানি দিয়ে আমরা যত বেশি করে পরিষ্কার করতে পারবো ধুতে পারবো অত বেশি শোধন হয়ে যাবে যাই হোক বন্ধুরা আপনারা এখন এটা আপনাদেরকে আবার শেঁকনি দেখাবো আমরা এটা এখন আবার সেকনি দিয়ে নেব লেবুর পানিটা ফেলাই দেবেন লেবুর যে রসটা বা পানিটা আছে এটা বার করার পরে আপনারা আস্তে করে পারটা সিপ দেবেন বাইর হয়ে আসবে পুরো পার্টটা আমরা বার করে নিলাম এখান থেকে ময়লাটা এখন আমরা ফেলাই দেব যাই হোক বন্ধুরা আমরা এখন এই পারটটা রেখে দিলাম আমরা এই আদা রস আদা রস এবং উসুনের রসের মধ্যে দিয়ে দিলাম এটা এখন মিক্স হয়ে যাবে আবার এটা আপনার রস চাইলে দিতে পারেন বা যখন বিন্দু বিন্দু কণার মতো হয়ে যাবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনাদের দেখাইয়া তারপরে আমরা এটা দেব তোরা এগুলো এখানে রেখে দিলাম এখন আপনাদের গাছগুলো পরিচয় করে দেব এবং কোন গাছে কিভাবে আমরা হালুয়া তৈরি করব। সে গাছগুলো আপনাদেরকে একটু পরিচয় করে দিই হ্যালো বন্ধুরা আমরা এখন পারত শোধন করা আপনাদেরকে দেখালাম এখন আমরা দেখাবো যে পারতের মধ্যে কী কী গাছ এবং কোন কোন ভেষজ দিয়ে আমরা কিভাবে আলুটা তৈরি করব এবং কিভাবে আমরা খেতে পারবো যাই বন্ধুরা এটা হচ্ছে চারটা গাছের গোটা যাই হোক বন্ধুরা আমরা পারতটা শোধন করে রেখে দিয়েছি এখন আমরা যে ভেষজগুলো নেব সেই ভেষজগুলো আপনাদের ভালোভাবে পরিচয় করে দেব কিভাবে কোন ভেষজ দিয়ে আমরা ওষুধটা তৈরি করব। যাই বন্ধুরা এটা হলো সেই চার্তার গাছের একদম দেখেন ছোটো ছোট ছোট ডালিমের মতো অর্থাৎ বেদনা আমরা বলি ডালিম এই ডালিমের মতো দেখতে সেম কিন্তু এটা জিনিসটা একদম ছোট ছোট আপনারা দেখলে দেখতে পারেন তবে এর ভিতরে যে একটা বিসি আছে এই বিসিটা আমরা নেই এই বিসিটা হচ্ছে এক নম্বরে একটি পাওয়ারফুল একটি বিষ এটার মধ্যেই এই পারতের মধ্যেই সারা লাগে পারতের মনে করো যে আমরা পারতের যে হালুটা তৈরি করি সেক্ষেত্রে এটা লাগে একে দেখবেন ছোট আলাচের মতো গ্রান করে এবং খুব যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখালাম আমরা এটা শুকায় নিয়ে আমরা গুঁড়া করছি এখন এখানে কালো জিরা আছে একশো গ্রাম চারটা আছে একশো গ্রাম দুটা একত্র করে আমরা গুঁড়া করছি এখানে দিয়ে দিলাম আপনারা প্রতিটা গাছে কিভাবে আমরা দেই দেখেন গুলো হচ্ছে এখানে দিলাম চাটা এবং কালো জিরার গুঁড়ো একশো গ্রাম করে দিবেন তারপরে আপনারা দিবেন আমলক্ষ্মীর গুঁড়া একশো গ্রাম এটা দিবেন বহেরার গুঁড়া একশো গ্রাম হরতকি দিবেন একশো গ্রাম আমরা দেবো অর্জুনের ছালের গুঁড়ো একশো গ্রাম যে আপনাদেরকে জিগ্নের কথা বলছিলাম সেই জিগ্নে হবে একশো গ্রাম চাল জিগ্নে একশো গ্রাম শিমুল দিলাম একশো গ্রাম পাউডার আমরা এখন দেব বিজল খন্ডা অর্থাৎ বিজল বিজল গণ্ডা সালের গুঁড়া দেব একশো গ্রাম এটাকে বলা হয় খারা জুড়া আম গাছের পুরানা আম গাছের ছালের পাউডার একশো গ্রাম এটা হচ্ছে মৌরি এটা হচ্ছে মৌরি গুয়া মুড়ি আর মশলা তরকারিতে খাই এই গুয়া মুড়ি দিলাম একশো গ্রাম আর এখানে দিলাম জাম গাছের অর্থাৎ পুরানা জাম গাছ যে গাছগুলোর বয়স পঞ্চাশ থেকে ষাট বছর সেই জাম গাছের গুঁড়া দেবেন একশো গ্রাম ছালের গুঁড়া সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রোদের শুকাইয়া গুড়া করবেন তারপরে আমরা সবশেষে দিলাম শিমুল গাছ অর্থাৎ যে শিমুল গাছগুলো অনেক বয়স হয়ে গেছে তার ছালটা মোটা মোটা ছাল তুলে রোদের শুকোয়া আপনারা পাউডার করে নেবেন তার একশো গ্রাম ছালের পাউডার আপনারা এখানে দিয়ে দেবেন যাই হোক বন্ধুরা আমরা এখন যে ছালগুলো এখানে দিলাম যে উপাদানগুলো আমরা এখানে দিয়েছি এই উপাদানগুলো আমরা আধা ঘন্টা বা বিশ মিনিট ধরে মিক্সার করব হ্যালো বন্ধুরা আপনারা এইভাবে সুন্দর করে এই পারর শোধনের যে গাছগুলো আপনাদেরকে দিলাম প্রত্যেকটা অরিজিনাল ভেষজ হতে হবে আপনারা অরিজিনাল ভেষজ সংগ্রহ করে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে পাউডার করে নেবেন তারপর বন্ধুরা আপনারা অরিজিনাল তাল মিশ্রি এই অরিজিনাল তাল মিশ্রি আপনারা ভালো করে জাল করে নেবেন জাল করে ঠান্ডা করবেন এখানে কোনো গরম জিনিস দেওয়া যাবে না তারপরে আপনারা এখানে যতটুক লাগে আর কি তাল মিশ্রির শিরা আপনারা সংগ্রহ করবেন লাল মিশ্রির শিরা সংগ্রহ করে ভালো করে মিক্স করবেন মিক্স করার পরে আবার মিক্স করবেন অনেকক্ষণ ধরে আপনারা মিক্সার করবেন মিক্সার করে এখানে আমরা পাউডারটা দিয়ে দেবো তবে বন্ধুরা এই পারসন হালুয়াটা যদি আপনারা খেতে চান এখানে যাদের অতিরিক্ত হাটের চাপ আছে যারা হাট সবসময় বোলো হওয়ার ভাবনা থাকে তারা এই ক্ষেত্রে এই পার্বতের হালুটা খাবেন না ইনশাল্লাহ আর যারা নর্মালিটি আছেন তারা অবশ্যই খেতে পারবেন আর যাদের একেবারে ধ্বজবঙ্গ রোগ আছে তারা এই পারতের হালুটা অবশ্যই খাবেন আর এই পার্বতের হালুটা খেলে আপনার ধ্বজবঙ্গ রোগটা সেরে যাবে এবং আপনারা এই সুন্দরভাবে স্ত্রীকে আপনারা সুখ দিতে পারবেন ইনশাল্লাহ আপনারা বিয়ে করবেন চিন্তা ভাবনা ছেড়ে দেবেন ইনশাল্লাহ বিয়ে করতে পারবেন যাই হোক বন্ধুরা যাদের যৌবন একবারে দুর্বলতা আছে তারা এই হালুটার সেবন করবে সেবন করবেন ইনশাল্লাহ সমস্যা দূর হয়ে যাবে তবে এটা আপনার আরও অনেক কয়েকটা রোগের কাজ করে যাদের আমাশা আছে আইবিএস যাকে বলা হয় সেটা ভালো হয়ে যায় যাদের সব সময় পিঠের সমস্যা থাকে তারা এটা খেতে পারবেন তাদের পেটের সমস্যা ভালো হবে এবং জ্বরের যদি আপনাদের জ্বর থাকে পুরোনো জ্বর থাকে তাহলে আপনাদের জ্বরটা ভালো হয়ে যাবে খাওয়া খাওয়াছিটা ভালো হবে পায়খানাটা আপনার ক্লিয়ার হবে আপনার শরীরের যে একটা শক্তি কমে গেছিলো সে শক্তিটা ফিরে আসবে যাই হোক বন্ধুরা এই এটা এমন একটি ওষুধ যাদের মেহ রোগ আছে অনেক দিন থেকে ওষুধ খেয়েছেন অনেক টাকা নষ্ট করছেন যে মেহর জন্য বহু ফর্মুলা আপনারা খেয়েছেন ভালো হয়নি আপনারা যদি এটা একটা ডোজ খান ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর যাদের অনেক বয়স হয়ে গেছে অনেক পুরোনো রোগ তারা যদি একটা ফুল ডোজ এরকম খেতে পারেন তিন থেকে চার কেজি ওষুধ হয় আপনারা যদি ফুল ডোজ এটা আপনারা সংগ্রহ করতে পারেন তৈরি করে খেতে পারেন আল্লাহ রকম আপনার সমস্যা দূর হয়ে যাবে তবে একটা কথাই বলি আপনারা না জেনে না শুনে না বুঝে আপনারা যে কোনো গাছ দিয়ে যে কোনো জিনিস দিয়ে আপনারা সহজে কোনো এই পারদরা হালুয়া তৈরি করবেন না কারণ পাওয়াতের হালুয়া তৈরি তৈরি করতে গেলে এখানে অনেক কিছু দিতে হবে আর পাওয়াতের হালুয়া তৈরি করতে চান তাহলে অবশ্যই এখানে আপনারা অর্জুন গাছের ছাল অবশ্যই আপনারা দিবেন শিমুল দিবেন পাশাপাশি আমজামের গুড়া দিবেন। তাছাড়া আপনারা যদি আরও অভিজ্ঞতা হিসেবে দিতে হয় তা জানি না তবে এটা অনেক আগের পুরোনা ফর্মুলা পূর্ব যুগের ফর্মুলা এই নতুন করে কোনো ফর্মুলা এখনও আমি পাই নাই যে আপনাদেরকে জানাবো বা এটা সহজে তৈরি করবেন অতি সহজ এটা আপনারা তাও তৈরি করবেন মিক্সারটা হচ্ছে আসল আর এটা বানায় যদি আপনারা ঘরে রাখতে পারেন বারো বর্ষ রাখবেন নষ্ট হবে না পচবে না ছাতা আসবে না এত সুন্দর একটি ঔষধ যতটুক লাগে অতটুক করে আপনারা এটা ব্যবহার করবেন এই তাল শিরাটা শিরেটা যাই হোক বন্ধুরা আমি যে আপনাদেরকে দেখাইছিলাম পারতের যে মিক্সনটা এখানে আমরা আপনাদেরকে আবার দেখাই একদম বিন্দু বিন্দু কণা হয়ে যাবে যত মিক্স করবেন অত ছোটো ছোটো কণা হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে মনে হয় যে মিশে গেছে এ দেখেন তবে অবশ্যই বন্ধুরা পারটটা যদি আপনারা একান্তভাবে শোধন করে ডাইরেক্ট খেতে চান ভরসা করে খেতে চান ইনশাল্লাহ খেতে পারবেন তবে আরেকটা জিনিস বলি আপনাদেরকে খুব সহজে আর একটা জিনিস আপনাদের বলি দেয় সেটা হচ্ছে যদি আপনার এলাকায় ঘিতু কাঞ্চন বা ঘিতু কুমারি আমরা ঘিতুকলি বলি এর রস আপনি নিয়ে আপনি এখানে তিরীয় ফলা এক চামচ করে দিয়ে যদি আপনারা এই তির পারটা একখানে মিক্সার করে ভালো করে ঘষিয়ে মাখন করে আবার লেবু দিয়ে যদি আপনার পানিটা রস ধুয়ে ধুতে পারেন এবার তিন দিন চার দিন বা চারবার পাঁচবার সাতবার করতে পারেন একুশবার পরে পর আপনার পারটা শোধন হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কি দিয়ে খেতে চান ইনশাল্লাহ আপনাকে বলা হবে তবে অনেক কিছু বিস্তারিত আমার এই ভিডিওটা যদি আপনারা ভালো করে দেখতে পান বা ভালো করে দেখতে চান তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ পারতের গুণাগুণ কীরকম আর আমি বিশেষ করে আপনাদেরকে আজকে বোঝার জন্য আবার বলছি যে ভাই আপনারা পারতের অনেক গুণ আছে এবং ধৈর্য আছে এই পারতটা আসলে পুরুষের ধ্বজভঙ্গ রোগ টাইম বৃদ্ধি করে টাইম নষ্ট হয়ে গেছে সেটা আবার ফিরে নিয়ে আসে পুরুষের একটা শক্তিহীনতা কম ছিল সেটা বৃদ্ধি করে তা আমরা এখন আপনাদেরকে একবারে দেখাবো যে ওষুধটা তৈরি করছি এটা যখনই আমরা এই হালুয়াতে দিয়ে দেব মিক্স করার সঙ্গে সঙ্গে এই দেখেন পারটটা গাছগুলো যে গাছ উপাদানগুলো আমি দিয়েছি সেই উপাদানগুলো পারটটাকে হজম করে নিয়ে নেব অর্থাৎ যেমন চরে পাখি কি আমরা পারত খাওয়াই হজম হয়ে যায় এরকম এই এই গাছগুলোর মধ্যে এত সুন্দর করে এই ফর্মুলাটা আমি তৈরি করছি আমাকে আমার মুরব্বী দিয়েছেন তো অবশ্যই এই পারদটা যখনই আমরা এই গাছের মধ্যে দিয়ে দেই যখন মিক্স করি কিছুক্ষণ পরে এই পারদগুলো একবারে ভস্য হয়ে যায় গাছের মধ্যে একদম মিশ হয়ে যায় একটা কণা খুঁজে পাওয়া যায় না আপনারা চোখের সামনে দেখতেছেন ভালো করে দেখেন আমি এখানে দিচ্ছি এখানে আমরা দুইশো গ্রাম পারদ দিচ্ছি এই দেখেন যখনই মিক্সার করা হয় তখন এই পারদগুলো একদম গাছের সঙ্গে মিশে যায় এটার নাম হচ্ছে শোধন ভিডিও তবে অনেক কষ্ট করে শোধন করতে হয় আর পার শোধন হালুয়াটা আপনাকে অবশ্যই দেখালাম যদি আপনারা কষ্ট করে তৈরি করে খেতে পারেন তো ইনশাল্লাহ আপনার দুর্বলতা কেটে যাবে স্বপ্নদোষ ভালো হয়ে যাবে আমার সাথে থাকলে চলে যাবে পুরোনো জ্বর থাকলে সমস্যা সেরে যাবে তাছাড়া এটা আরও অনেক রক্ত সঞ্চলতা ভালো রাখে শারীরিক দুর্বলতার কাজ করে অনেক দিক দিয়ে এটা ভালো কাজ করে যাদের পুরুষহীনতা দুর্বলতা বা বিয়ে করছেন দুই চার বছর হয়ে গেছে আপনারা বাড়িতে আসতে পারতেছে না বা স্ত্রীর কাছে যাচ্ছেন না সুখ দিতে না অনেক কাজ করে এটা ইনশাল্লাহ তো চাইলে আপনারা এই পারটা বানা খেতে পারেন আমি আপনাদের সামনে স্বপূর্ণটা দিয়ে দিলাম দেখেন এখানে কোনো লুকানো নাই বা কোনো দুই নাম্বারই নেই আপনারা যদি চান অরিজিনালভাবে এইভাবে তৈরি করে খাবেন ইনশাল্লাহ স্বপূর্ণ পার দেখেন একদম বিন্দু বিন্দু কোনা সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিলাম আপনার সামনে তৈরি করা হচ্ছে তবে বন্ধুরা যদি আপনাদের কোনো জানার থাকে বা শেখার থাকে বুঝতে ভুল হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন অথবা মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আমাকে অবশ্যই বিস্তারিত বলতে পারবেন যাই হোক বন্ধুরা তবে এই পার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং অন্য বন্ধু জানাবেন এবং আপনারা নিজেই সংগ্রহ করবেন অতি সহজে তবে এই যে চারটা দেখালাম আপনাকে এই চারটা অবশ্যই লাগবে এই চারটা না হলে এই হালুয়া শোধন করা সম্ভব না কারণ এটার মধ্যে যে এত শক্তি এবং এত পাওয়ার এত ঝাঁস যদি আপনার এলাকায় থাকে এই গাছটি আপনার এই রকম একদম ছোটো ডালিমের মতো যদি এলাকায় থাকে ভিতরে তিনটা বিসি আছে এই তিনটা বিসি আপনারা সংগ্রহ করে দেখবেন যদি থাকে তাহলে অবশ্যই ওটা অরিজিনাল চারতার গাছ এই চারতার গোড়া ছাড়া পারসমে হালুয়া সম্ভব না ভাই অন্য মানুষে তৈরি করে অনেকেই কিন্তু আমি ওটা বলতে পারবো না আর আমার জানা মতে পার হালুয়া খুব একটি কঠিন হালুয়া আল্লাপাক যদি চায় আপনাদেরকে আমি আরও অনেক কিছু দেব আমার আরও অনেক ভিডিও আছে কামশক্তি হালুয়া আছে এবং মদক হালুয়া আছে পাওয়ারফুল হালুয়া আছে রসুনের হালুয়া আছে সিদ্ধ হালুয়া আছে এবং শুধিত হালুয়া আছে বিভিন্ন রকমের গাছের পরিচিত আছে আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে। থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন আমরা এটা পুরোপুরি আপনাদেরকে দেখাবো সরাসরি এখানে যদি কোনো পারদ থাকে আমাকে দেখান একটু পারদ পাওয়া যাবে না দেখেন একদম যেমন চড়াই পাখি বা বাউই পাখি হাঁসকে খাওয়া পারতের হালুয়া তৈরি করা হয় সেম একে এই রকম এই যে গাছগুলো এই গাছগুলোর এত পাওয়ার এত শক্তি এখানে যে পারদটা দিয়েছি একদম একদম নেই দেখতে পারেন আপনারা আপনারা সামনেই তৈরি করা হচ্ছে বা এখানে বা লুকানো নাই দেখেন সুন্দরভাবে দেখেন যাক বন্ধু এটা তৈরি হয়ে গেছে এটা খাওয়ার নিয়ম বলে দেই সকালে খাবেন এই চামচ দিয়ে এক চামচ আবার এই চামচ দিয়ে রাত্রে খাবেন দু চামচ খাওয়ার আধা ঘন্টা পর এক গ্লাস দুধ খেতে পারেন সকালে আপনি এক চামচ খেয়ে ঠান্ডা বেশি করে পানি খাবেন প্রচুর পরিমাণ পানি খাবেন প্রচুর পরিমাণ পানি খাবেন তবে এটা খাওয়াকালীন কষা কোনো জিনিস খাওয়া যাবে না কষা যে জিনিস খাইলে কষা হয় আপনারা সেই ধরনের কোনো জিনিস খাবেন না পানি প্রচুর মরিম খাবেন দুধ খাবেন ঠান্ডা জিনিস খাবেন ইনশাআল্লাহ কোনো বাসকস নাই তবে ডায়াবেটিসের রোগীরা অনেকে খায় কোনো সমস্যা নেই যারা কন্ট্রোল রাখে ওষুধ খাওয়া তারা খেতে পারবেন এবং যাদের শরীরে অতিরিক্ত সমস্যা তারাও খেতে পারবেন যাই বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে ভালো সুস্থ রাখে আপনাদের সুস্থ রাখে অনেক কিছু দিতে পারি যাই বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ